আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু ইয়ার স্পাইডার। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা আপনাদের জন্য শাওমির একটি স্পিকার রিভিউ করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে এমআই আউটডোর ব্লুটুথ স্পিকার মিনি। তো আমি এই স্পিকারটিকে প্রায় 12 দিন ধরে ইউজ করছি। তো আজকের এই ভিডিওতে আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে জানাবো এই স্পিকারটি বেস্ট ভ্যালু ফর মানি হবে কি না। আর আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট ট্র্যাক বিডি। তাদের কাছে আপনারা এই স্পিকারটি বর্তমানে 1990 টাকায় পেয়ে যাবেন। স্পিকার ছাড়াও তাদের কাছে আপনারা যে কোনো ধরনের গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের নাম বললে আপনারা যে কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাদের সাথে কন্ট্যাক্ট করার সমস্ত ডিটেলস আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন আমরা আজকের রিভিউতে চলে যাই। এই হচ্ছে আমাদের এমআই আউটডোর ব্লুটুথ স্পিকার মিনি এর বক্স। বক্সের সামনের দিকে জাস্ট ব্লুটুথ 5.0 লেখা রয়েছে, আর পেছনের দিকে জাস্ট কিছু স্পেসিফিকেশন লেখা রয়েছে, আর তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। তো এবার চলুন দেখে নেওয়া যাক বক্সের ভেতরে কী কী পাচ্ছেন। বক্সটি খুললে প্রথমে আপনারা স্পিকারটি পেয়ে যাবেন। স্পিকারটি নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। এরপর আপনারা সাদা একটি প্যাকেট পেয়ে যাবেন, যেটাতে আপনারা চার্জিংয়ের জন্য একটি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল পেয়ে যাবেন। টাইপ সি দেওয়ার জন্য শাওমিকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এখনকার প্রায় সব স্মার্টফোনেই টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়, তাই আপনাকে এক্সট্রা কোনো কেবল ক্যারি করার ঝামেলা পোহাতে হবে না, এবং ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রেও এটা আপনাকে হেল্প করবে। ফাইনালি আপনারা একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, যদিও আমরা পাকনামি করে এটাকে ফেলে দিব। তো এই ছিল বক্স কন্টেন্ট। স্পিকারের নিচে এর পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং সাইডে একটি এলইডি ইন্ডিকেটর দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য এখানে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, এর উপরে একটি হ্যাঙ্গার দেওয়া হয়েছে। আপনি এটাকে ব্যাকপ্যাক অথবা যে কোনো জায়গায় ঝুলিয়ে মিউজিক শুনতে পারবেন। এটা খুব শক্ত করে লাগানো, তাই খুলে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। স্পিকারটির বডি সফট টিপিউ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, এটাকে হাতে নিলেই একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। আর এটা দিয়ে স্ক্র্যাচ পড়ার কোনো ধরনের সম্ভাবনা নেই, আমি অনেকবার নখ দিয়ে চেষ্টা করেও স্ক্র্যাচ ফেলতে পারিনি। স্পিকারটির উপরে কাপড়ের টেক্সচার ব্যবহার করা হয়েছে, এটা টোটালি ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ। ধুলোবালি জমলেও ঝাড়া দিলেই ধুলোবালি খুব সহজে পড়ে যায় এবং এটা ক্লিন হয়ে যায়। এর পাওয়ার বাটনটিকে 3 সেকেন্ড ধরে রাখলেই স্পিকারটি অন হয়ে যাবে এবং এলইডি লাইটটি ব্লিং করতে থাকবে, আর ফোনের সাথে কানেক্ট করলেই এলইডি লাইটটি হোল্ড হয়ে যাবে। পাওয়ার বাটনটিকে 3 সেকেন্ড ধরে রাখলেই স্পিকারটি অফ হয়ে যাবে। স্পিকারটিতে 30%-এর নিচে চার্জ আসলেই এলইডি ইন্ডিকেটরটি অরেঞ্জ কালার হয়ে যায় এবং চার্জে লাগালেও এটি অরেঞ্জ কালার হয়ে থাকে। এর পাওয়ার বাটনটির সাহায্যে আপনারা কল, ইন্ড, মিউজিক পজ অথবা প্লে করতে পারবেন। 10 মিনিটের বেশি এটাকে ডিসকানেক্টেড রাখলে এটা অটোমেটিকলি অফ হয়ে যায়। আর এটাকে ফোনের সাথে একবার কানেক্ট করে নিলেই পরের বার থেকে স্পিকারটি পাওয়ার অন করে ফোনের ব্লুটুথ অন করলেই এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে এই এমআই আউটডোর ব্লুটুথ স্পিকার মিনিতে 2000mAh-এর একটি হিউজ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বিশ্বাস করা যায় এই ছোটো একটা স্পিকারে 2000mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যাই হোক, এই 2000mAh-এর ব্যাটারিটি ফুল চার্জ হতে প্রায় 1 ঘন্টা থেকে একটু বেশি সময় নেয়, যেহেতু এটাতে চার্জিংয়ের জন্য টাইপ সি ব্যবহার করা হয়েছে, তাই এটা খুব দ্রুত চার্জ হয়ে থাকে। আর ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে আপনি যদি 60% ভলিউম দিয়ে গান শুনেন তাহলে প্রায় 10 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সাউন্ড কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে সব দিক থেকেই পারফেক্ট মনে হয়েছে। বেস, ট্রেবল সব কিছু একদম ব্যালেন্স ছিল, এবং আপনি যদি ফুল ভলিউম দিয়ে মিউজিক শুনেন তারপরেও কোনো ধরনের সাউন্ড ডিস্টরশন পাবেন না। সাউন্ড কোয়ালিটি না শুনলে আসলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন আপনাদের জন্য মিউজিক প্লে করা যাক। Yeah, she's got some nice long hair and you know that she's a bad chick. All the boys stare, can't help it, it's a habit. Clothes that she wears, short skirt and a jacket. I just wanna get her all alone on a mattress. I just wanna have it. I just wanna kokono dua hoye uri kokono hoye guri kokono ba kheli dibe ke sathe luko churi joto ta dure shori toto ta dhora pori se everything I do I'm just being genuine. তো এখন আপনাদেরকে স্পিকারটির বেশ কিছু ফিচার জানিয়ে রাখি। স্পিকারটিতে কানেকটিভিটির জন্য ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.0। স্পিকারটিকে আপনারা সর্বোচ্চ 10 মিটার দূরত্বে রেখেও মিউজিক প্লে করতে পারবেন। এছাড়া আপনারা দুইটা এমআই আউটডোর ব্লুটুথ স্পিকার মিনিকে একসাথে কানেক্ট করেও মিউজিক প্লে করতে পারবেন। এটা স্প্ল্যাশ প্রুফ, ডাস্ট প্রুফ, ওয়াটার প্রুফ এবং রেইন প্রুফ, অর্থাৎ যে কোনো কন্ডিশনেই আপনারা কোনো ধরনের প্রবলেম ছাড়া এটা দিয়ে মিউজিক শুনতে পারবেন। তো এখন আপনাদেরকে বলি স্পিকারটি ভ্যালু ফর মানি হবে কি না। আমি যখন প্রথম স্পিকারটি না দেখে এটার দাম শুনেছিলাম, আমি তখন ভেবেছিলাম কী এমন স্পিকার যেটার দাম এত বেশি।
কিন্তু পরে যখন আমি এটা হাতে নিলাম তখন এটার বিল্ড কোয়ালিটি, এটার IP55 ওয়াটারপ্রুফ অ্যান্ড ডাস্টপ্রুফ রেটিং, ব্যাটারি ব্যাকআপ এবং সাউন্ড কোয়ালিটি সব কিছুই আমাকে ইমপ্রেস করেছে। আপনারা যারা ইনডোর অথবা আউটডোরে মিউজিক শোনার জন্য স্পিকার নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই স্পিকারটিকে চেক আউট করতে পারেন, কারণ এই স্পিকারটিতে IP55 ওয়াটারপ্রুফ রেটিং এবং ডাস্টপ্রুফ রেটিং দেওয়া হয়েছে, যার জন্য আপনারা যে কোনো কন্ডিশনে এই স্পিকারটি দিয়ে কোনো ধরনের প্রবলেম ছাড়াই মিউজিক শুনতে পারবেন। তো এই ছিল এমআই আউটডোর ব্লুটুথ স্পিকার মিনি এর রিভিউ। আজকের রিভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে অথবা আমি যদি কোনো ইনফরমেশন মিস করে থাকি তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর রিভিউটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা সবসময় চেষ্টা করব নতুন নতুন গ্যাজেটের কোয়ালিটিফুল রিভিউ আপনাদের সামনে তুলে ধরার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।